সাহস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, এবার ইটালি নয়, এবার সুইজারল্যান্ডের লুগানো শহর থেকে। সেই লুগানো, লুগানো শহর এবং লুগানো লেক, এখানে যার চারপাশে আপনার অনেক বড় বড় বিশাল পাহাড় পর্বত যেটাই বলেন সেটি জড়িত, এবং মাঝখানে হচ্ছে লেক, তার পাশে হচ্ছে লুগানো শহর। আজকে এখানে আকাশ মেঘলা এবং কিছু খানিক বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সবাইকে লুগানো শহরটি দেখানোর জন্য এবং লেকটি দেখানোর জন্য যেটুকু আমি পারি। সাথেই থাকুন। এটি হচ্ছে ফুটপাথ, যেদিক দিয়ে মানুষ চলাফেরা করে। আমাদের সাথে ফুটপাথের পার্থক্যটা হচ্ছে যে এটি অনেক প্রশস্ত, রাস্তার চেয়েও প্রশস্ত ফুটপাথ, এবং সুইজারল্যান্ডের প্রতিটা শহরেই দুই পাশেই আপনার হাঁটার রাস্তা, এক পাশে একটু সরু যেমন ওই পাশটা, আর এই পাশটা অনেক চওড়া। সবাই যেন আরামে হাঁটাচলা করতে পারে, কারোর যেন সমস্যা না হয়, সেজন্য এরা প্রশস্ত করে ফুটপাথ করেছে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি বলা দরকার, সেটি হচ্ছে যে কোনো দেশ যখন চারদিকে ওয়েল অর্গানাইজড, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে, তখন কিন্তু আপনার এমনিতেই সৌন্দর্য ফুটে ওঠে। যে কোনো জায়গায় তখন আপনি বসে ছবি তুললেও কিন্তু বা ভিডিও করলেও কিন্তু খুব সুন্দর হবে। তো এইটারই এক্সাম্পল হচ্ছে আপনার এই লুগানো, মানে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডই, তাই না? আপনারা দেখুন যে রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নিয়ম ভঙ্গ করার কোনো সিস্টেম নাই, নিয়ম ভঙ্গ করলেই বিপদ। যেমন ধরেন যে এখন ট্রাফিক রেড লাইট, আমি যদি এখন রাস্তা ক্রস করি তাহলে কিন্তু জরিমানা হয়ে যেতে পারে। আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছি যেটি ডান পাশে হচ্ছে লুগানোর সেই বিখ্যাত লেক, আর সামনে হচ্ছে মাউন্টেন। মূলত এই মাউন্টেনের উপরেই উঠা যায় আপনার ওই যে কেবল কারগুলি আছে সেগুলো দিয়ে। আপনারা দেখুন যে পাহাড়ের পাদদেশে এবং উপরে কতগুলো বাড়ি, হোটেল, এবং এগুলো বেশ ইউরো গুনতে হবে আপনাকে এইসব জায়গায় যদি আপনি থাকতে চান, অনেক, এক কথায় অনেক। তো দেখুন, আগেই বলেছিলাম যে কত পরিষ্কার। যেখানে লাইট নেই, অর্থাৎ ট্রাফিক লাইট নেই, সেখানে আপনি খুব সহজেই পার হতে পারবেন, আপনি আপনাকে কেউ ধাক্কা দিবে না, অর্থাৎ গাড়িতে কেউ ধাক্কা দিয়ে মারবে না, অ্যাক্সিডেন্ট করবে না। আর যেখানে লাইট আছে সেখানে ডেফিনেটলি সবুজ বাতি জ্বললেই আপনাকে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা সারা ইউরোপের একই সিস্টেম। এটা বাস স্টপ, এখানে তেমন কিছু নেই। আমি এখন যাচ্ছি লেকের ধারে, একটি সুন্দর পার্ক আছে সেখানে, অনেক সুন্দর, যেটি এই যে ব্রিজটি ক্রস করে যেতে হবে পাশে। সুন্দর করে গাছ দিয়ে, ওয়াল দিয়ে নানানভাবে এটি কারুকাজ করে রেখেছে লেকের ধারে, যেটি সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এই সেই খাল যেটি সুইজারল্যান্ডের আশেপাশে যতগুলি পর্বতমালা আছে সেই পর্বতমালার তুষারগুলি গলে পানি হয়ে নেমে যাচ্ছে লুগানোর লেকে। আমি দেখাচ্ছি আপনার, এখন আমরা খুব লেকের কাছে চলে এসেছি, দেখুন এই তো লেকে চলে যাচ্ছে সেই পর্বতমালার
বরফের পানিগুলি। এই বাড়িটি দেখুন, খালের সাথে অবস্থিত, যেটি লোগানো লেকের খুবই কাছে। দেখুন আপনারা কত শৈল্পিকভাবে সুন্দর করে একদম খালের সাথেই বাড়িটি করেছে। আমার ধারণা যে বাড়িটিতে, মানে যারা বাড়িটি ক্রয় করেছেন থাকার জন্য, বেশ চড়া দামেই এটি হাঁকিয়ে নিয়েছে। এটি একটি ওপেন পার্ক, ছোট, অনেক বড় না, তবুও দেখুন যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে বসার জায়গা। এটি একদম সম্পূর্ণ, এটি সর্বসাধারণের জন্য খোলা। পার্কের পাশেই আছে একটি ফোয়ারা। এরা প্রত্যেকটি বিষয়গুলিকেই শৈল্পিক সৌন্দর্যে সাজিয়ে তোলে, প্রত্যেকটি জিনিস। আপনি দেখুন, আমরা এখন লেকের অন্য পাশে, যেটি আপনাদের দেখাচ্ছি, যেটি বসতি মোটামুটি যে লুগানো শহরটি, সেটি হচ্ছে এই পাশে। আর মাউন্টেন, এই যে পাহাড়, এই পাহাড়ের সাথে যে ইয়াটি, যেমন এই যে জায়গাটি, এটার নাম হচ্ছে রিবো দেল প্যারাডিসো, মানে ওটাকে প্যারাডাইস হিসাবে তারা আখ্যায়িত করেছেন। মানে ওখানে যারা আছেন তারা প্যারাডাইসের মধ্যে আছেন আর কি, সুইজারল্যান্ডের। সত্যি এমন একটি লেকে যখন আসে মানুষ, তখন মানুষের মন এমনি ভালো হয়ে যায়। আপনি দেখুন যে মাঝখানে লেক, চারদিকে সুবিশাল বড় বড় পাহাড়, পেছনে আছে পর্বত, আপনার ওখানে একটি শহর গড়ে উঠেছে দেখুন পাহাড়ের ওখানে। আর আপনাদের মন চাইলে এখানে স্টিমার দিয়ে ঘুরতে পারেন সমগ্র লেকে। এই লেকে ঘুরতে এই যে স্টিমারগুলি আপনাদের সেবায় নিয়োজিত, শুধু পে করবেন। আমার আজকে সময়ের অভাবে আমি ঘুরতে পাচ্ছি না, কারণ আজকে যখন আমি মিলান থেকে আসি তখন একটু প্রবলেম হয়ে গেছিলো যে দুজন রোমানিয়ানকে আপনার কী বলে এটাকে, যে দুজন রোমানিয়ানকে পুলিশ ধরেছিল আমাদের বাসে যখন কন্ট্রোল, যখন আমরা এই বর্ডার পার হলাম, তখন ওদের জন্য আমাদের প্রায় একটি ঘন্টা সময় চলে গেছে। ওদের ডকুমেন্ট ছিল না, ওরা ইলিগালি সুইজারল্যান্ডে ঢুকতে ছিল। সত্যিকার অর্থে এমন জায়গা থেকে যেতে ইচ্ছে করে না। যখন এমন জায়গাতে আসি তখন আসলে যাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, খুব কষ্ট হয়, মনে হয় যে এখানে থেকে যাই। আর আপনাদের যদি কারো পকেট অনেক ভারী থাকে তাহলে আপনারা এখানে হেলিকপ্টার সার্ভিস আছে, হেলিকপ্টারেও ঘুরতে পারেন। এবার আমি বলে দিচ্ছি কিভাবে আপনি লুগানো শহরে আসবেন। যা হোক, সাধারণত মিলান থেকেই সবাই আসে, আর সুইজারল্যান্ড থেকে যারা আসে তারা বিভিন্ন বিভিন্ন শহর থেকে আসবে। আমি মিলানেরটাই বলছি। মিলান থেকে আপনি তিন ধাপে আসতে পারেন। নাম্বার ওয়ান, আপনি ট্রেনে আসতে পারেন, যার ফিক্সড ভাড়া হচ্ছে 24 ইউরো সিঙ্গেল ট্রিপ, সো 48 ইউরোতে আপনি আসবেন যাবেন।
এবং সময় লাগবে এক ঘন্টা। নাম্বার টু হচ্ছে আপনার বাসে চলে আসবেন, মিলানের লাম্পুনানো স্টেশন থেকে ছাড়বে ফ্লিক্সবুস, এখানে লাগবে সময় এক ঘন্টা চল্লিশ মিনিট, ভাড়া পড়বে 8-10 ইউরো সিঙ্গেল ট্রিপ। তারপরে আপনি নিজের গাড়িতে আসতে পারেন বা ভাড়া গাড়িতে আসতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কীভাবে আসবেন। তো এই হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর কি, এটি হচ্ছে মূলত বাস স্টপ, বাস স্টেশন, যেগুলো বিভিন্ন দেশ থেকে আসে, এবং এখানে নেমে আপনাকে হেঁটে যেতে হবে লেক পর্যন্ত, যেটা সময় লাগবে 30-40 মিনিট। আর আপনি যদি ফাস্ট হাঁটেন তাহলে 25 মিনিটে কভার দিতে পারবেন। ঠিক আছে, এটাই আজকের তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এম কে রহমান লিটন, লুগানো।